নড়াইলে কালভার্ট নির্মাণের রডের বদলে বাঁশ। আপনারা দেখছেন আমিন টেলিভিশন, সাথে আছে আমি সাবরিনা ঐশ্বর্য। নড়াইল সদর উপজেলার বিশালি ইউনিয়নে একটি ইউ কালভার্ট নির্মাণের রডের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশ, যার কারণে নির্মাণের এক মাসের মধ্যে কালভার্টটি ভেঙে পড়েছে, ফলে যাতায়াতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। জানা গেছে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড HBBকরণ দ্বিতীয় পর্যায়ে 2021 থেকে 2022 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত 26,98,950 টাকায় মধুরগাতি জলিন মোল্লার বাড়ি হতে আরজি পর্যন্ত 500 মিটার HBBকরণ রাস্তায় ইউ কালভার্ট নির্মাণে এই অনিয়ম দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে নিম্নমানের ইট দিয়ে কোনোরকম ভাবে দায় সারা কাজ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স রাসেল এন্টারপ্রাইজ। রাস্তার দুপাশে মাটির কাজও করা হয়নি, এ বিষয়ে ঠিকাদারকে একাধিকবার বললেও কোনো কর্ণপাত করেনি। ইউ কালভার্টে বাঁশের ব্যবহার করায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মধুরগাতি গ্রামের আলমগীর বলেন, কালভার্ট নির্মাণে যখন বাঁশ দিয়েছিল তখন আমরা নিষেধ করেছিলাম, তখন ঠিকাদার আমাদের বলল বাঁশ দেওয়ার কথা শিডিউলে রয়েছে। শিডিউলই আছে, তাই তো কোনো অঙ্কলাবে আমি তো জীবনে কোনোদিন অত্যন্ত দেয়নি যে বাঁশ দিয়ে শিডিউলই থাকে। তা বলে এই একটুনি কালভার্ট, এ হচ্ছে ইউ কালভার্ট। তা বলে এই অঙ্কলাব ইউ কালভার্ট তো আমিও করেছি কয়টা, কারণ আমিও রাজমিস্ত্রির কাজ করি, তা আমিও বেশ কটা করেছি, তা আমি কিন্তু এই দিয়ে করিনি। পথচারী গোলাম কিবরিয়া বলেন, দুই মাস আগে কালভার্ট হয়েছে, নির্মাণের এক মাসের মধ্যে কালভার্টের এই অবস্থা। আমরা এই দুর্নীতি পরায়ণ ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। দুই মাস আগে বানাইছে, ভালো করেছে, তা কি ভাঙিয়ে গেছে? কি দিয়ে বানাইছে? ব্রিজটা দিয়ে দেখা যাচ্ছে, বিশালি ইউপি চেয়ারম্যান হিমায়ত হোসেন ফারুক বলেন, এই রাস্তায় দুই জেলার মানুষ চলাচল করে। রাস্তা নির্মাণের শুরু থেকে অনিয়ম দুর্নীতি শুরু হয়েছে, নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে, রাস্তার দুই পাশে মাটি দেওয়া হয়নি, কালভার্ট নির্মাণে রডের পরিবর্তে বাঁশ দেওয়া হয়েছে। বিষয়টি আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে বলেছি, আমি এই দুর্নীতিবাজ ঠিকাদারের শাস্তি দাবি করি। আমি নানাভাবে তাদের এই দুর্নীতির বিষয়ে কিন্তু কথা বলেছি, পেয়াওকেও অবগত করেছিলাম, সে সময় পেপার পত্রিকা সাংবাদিকরাও এটা নিয়ে অনেক লেখালেখি করছে। কারণ এই ঠিকাদার বেসিক্যালি সে ভালো মানের কোনো কাজ করতে রাজি না, সর্বসময়ে কিন্তু আমি বিভিন্নভাবে মনিটরিং করার চেষ্টা করলো, তারা এই রাস্তার কাজ সম্পূর্ণ করে নাই। সাইড রেলিং যেগুলো করছে সাইড এখনও মাটি দেয় নাই, যেখানে আপনি যে ইউকালভার্টটা করার কথা ছিল সেই ইউকালভার্টটা দেখেছেন, সেই ইউকালভার্টটা সেখানে মাত্র 4 সেকুন্ড রড দিয়ে করা হয়েছে, এবং এখানে ইউকালভার্টে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্ট টোটাল দেওয়া হয়েছে এখানে আল্লাহ পাখি জানে। মাত্র দুই মাস না যেতে যেতে ভেঙে পড়ে গেছে। অলরেডি তো দেখছেন যে জনগণের কি চরম দুর্ভোগ, ওইটা একটা জনগুরুত্বপূর্ণ রাস্তা যেখান থেকে অসংখ্য মানুষ যাওয়া আসা করে, দুই জেলার লোক যাওয়া আসা করে, অভয়নগর এবং অভয়নগর থানার লোকজন এবং এদিকে আমার নড়াইলের সদর থানার লোকজন যাওয়া আসা করে রাস্তা দিয়ে। এখন জনগণের ভোগান্তি চরমে আমি কেউ ইনফর্ম করছি, উনি আশ্বস্ত করেছে উনি তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা নেবে, কিন্তু এটা যদি তড়িৎগতিতে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। আমি শুধু এটা মানে প্রতিকার চাচ্ছি না, আমি এই দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের দৃষ্টান্তমূলক শাস্তিও চাচ্ছি। কারণ দুই মাস যেতে না যেতে একটা ইউকালভার্ট এভাবে কীভাবে ভেঙে পড়ে, সেখানে যেখানে বাঁশ নিয়ে সারা বাংলাদেশ এত বিতর্ক, তিনি সেই ইউকালভার্টে বাঁশ ব্যবহার করেছে, এর থেকে আর দুর্নীতি কোনো কিছু আছে বলে আমি মনে করছি না। আমি এর তীব্র নিন্দা এবং আমি এই ঠিকাদারের শাস্তি দাবি করছি। সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স রাসেল এন্টারপ্রাইজের মালিক বলেন, ভারী যানবাহন চলাচলের জন্য কালভার্ট ভেঙে গেছে। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, বিষয়টি আমি ইতিমধ্যে শুনে রাস্তার কাজ পরিদর্শন করেছি, কালভার্টের কাজ পুনরায় সঠিকভাবে করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলেছি, দ্রুত নতুন করে কাজটি করা হবে। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।